বাঙালি হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। বাঙালি হাতে বাঙালি খাবার খেতে গেলে কালিদির দোকানে আসতে হবে। বাঙালি হাতে বাঙালি রান্না খেতে হলে দুই বোনের হোটেলে আসতে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে তোমরা দুজনই শুধু বাঙালি রান্না করো আর বাদবাকি দোকানদারগুলো সন্ধ্যা হলে ইডলি ডোসা নিয়ে বসে, তাই না? আবে সালে মানুষ দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস না। কি ব্যাপার, আমাদের নন্দিনী দিদি হঠাৎ এরকম রেগে গেল কেন? জানি না। আরে কাকা, কথায় আছে না, লেবু বেশি চেপড়ালে তেতো হয়ে যায়। আমাদের নন্দিনী দিদিরও ঠিক একই অবস্থা। তোমরা মালাই যাও না একটু। কদিন আগে ফুড ব্লগারদের মাথায় তুলে নাচাচ্ছিল, এখন তাদেরই পিছনে লাথি মেরে তাড়াচ্ছে। বলছি কাকা, পরোটা বিক্রি করছো না টেনে হকারি? কোনটা? ভাবা যায় চাঁদেও নাকি কাকার পরোটা পাওয়া যায়। বাই দা ওয়ে, তুমি যেরকম আনহাইজেনিক ভাবে পরোটা বানাও, সেই পরোটা খেলে ও খেলে এমনি চাঁদে চলে যেতে হবে। দিনের শুরু ঘুগনি দিয়ে, সাথে পাঠার ঝোল, বাদর নাচে রাস্তাঘাটে, দাদুর নাচে হোল। নন্দিনীদির রান্না ভালো, কালী দিদির অল্প। আজ আমরা এক্সপ্লোর করব ফুড ব্লগারদের গল্প। পেন নাম পোলাপাইন, তুই খবর সবার। তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি বাংলার ওয়ান অফ দ্য বেস্ট কিছু রাঁধুনি ও ফুড ব্লগারদের নিয়ে। একটা নাম্বার ভাইরাল করে দেওয়ার পরে তোরা হয়তো দুটো ভিউজ পেয়েছিস, তোর কি একবারও কেউ ভেবেছিস? এ বাবা এ বাবা। না ভাই, খাবারের দোকানে খাবি দাবি টাকা দিবি চলে যাবি, ব্যাস। এত কিসের চুদুর বুদুর রে তোদের? এর জন্যই বলি, খাবার বিক্রি হবে না না হোক, কিন্তু দোকানে কোনোদিন ফুড ব্লগার ঢোকাবে না। আর যদি ঢোকাও, হরি হরায় নমঃ কৃষ্ণ, লিগালি করতে পারবে না, সেটা আলাদা কথা। সেটা কি করতে পারবো না পারবো সেটা আমি জানি তো। আমাদের দিদির কিন্তু খুব ক্ষমতা। এ কোনো সাধারণ মেয়ে নয় লা, এ হলো কেরন মালা। তুই তোর বাড়ির কোনো বোন কোনো দিদিকে করবি না? ওরম শিক্ষা দেয়নি আমাদের, তুমি মনে হয় তোমার দাদাকে করো, বলো। কি বললি? ইয়ে মানে প্রণাম। আমার দাদার নামে মুখ খোলা রাখ, কথা বলে ভাববি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভাইরাল হওয়ার আগে নন্দিনী দিদি, বাঙালি হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। ভাইরাল হওয়ার পর নন্দিনী দিদি, তোরা যেভাবে খুশি হতিস খুশি থাক, আমাকে আমার মতন থাকতে না ভাই। আমাকে আমার মতো থাকতে দাও। নেই পরশগ্রাম শিম্পাঞ্জির মতো লাফাতে থাকো, তা মানুষ তোমার কি দেখে আপন করলো শুনি? বিচি বললি? ইয়ে মানে পাঠার। মঙ্গল গ্রহ থেকে লোক আসে তোমার দোকানে বিরিয়ানি খেতে, শুধু ওয়েস্ট বেঙ্গলের মানুষই তোমার পদ মারে না। দেখো ভাই, কথায় আছে ভালো জিনিসের বিজ্ঞাপন লাগে না, কিন্তু আমাদের এই হদল কুতকুত কাকা সপ্তাহে 7 দিনে 14টা ব্লগার দিয়ে প্রমোশন করানোর পরেও তার দোকানের অবস্থা। আরে কাকা, জল গরম করা শিখে যদি নিজেকে রাঁধুনি বলে আখ্যা দাও, তাহলে তো মানুষ মুখে মুতে দিয়েই চলে যাবে, তাই না? দেখো ভাই, এখনকার দিনে শৌচালয়ে অত হাগার লাইন পড়ে না, একটা দোকানে যত ফুড ব্লগারের লাইন পড়ে। পালা আলুর দমে মাছি বসুক আর না বসুক, ফুড ব্লগার ঠিক বসবে। তাহলে দুম দেখো কি রান্না হয়েছে, দেখাই। হ্যাঁ দেখাও দেখাও, দেখেই পেটটা ভরে নি। ডাল ছাড়া বাঙালি চলে না। হ্যাঁ কাকিমা, ডাল ছাড়া যেমন বাঙালি চলে না, ঠিক একই রকম ভাবে বাল ছাড়াও বাঙালি চলে না। কথা কি ক্লিয়ার না, বেজাল আছে? আরে সেই তোমাদের মিষ্টিদির হাতের করলা ভাজা। কেন, মিষ্টিদির হাতের করলাগুলো কি মৌমাছির সাথে কোলাবরেশন করে পিছনে মধু গুঁজে রাখে নাকি? যে এত টেস্ট। মনের দরজা খুলে দিলাম। হ্যাঁ দিদি, মনের দরজা খুলছো খোলো, কিন্তু বি কেয়ারফুল, দাদা যেন আবার এক্সাইটেড হয়ে মনের জানলা না খুলে দেয়। শালা বিয়ে করে 10 বছরে একটা বাচ্চা হয়ে গেল, এখন বলছে বুঝে নাও আমি কে তোমার। তা বলছি দিদি, না বুঝেই যদি 10 বছরে একটা বাচ্চা হয়ে যেতে পারে, তা বুঝলে তো ফ্যামিলি ট্যুর করার জন্য ভলভো বাস লাগবে। আরে দিদি, মন না হয় পরে দেবে, আগে তরকারিতে গিয়ে ঠিকঠাক নুন দাও। দিদি রান্না করে কম বকে বেশি। শালা এখনকার বেশিরভাগ রাঁধুনিদের মধ্যে একটা কমন মিল আছে, কি বলতো? জানি না। আরে কাকা, রাঁধুনিগুলো একটু ভাইরাল হতে না হতে ইনস্টাগ্রামে গিয়ে পোস্ট দোলানো শুরু করে। তোমরা দিব্যি দেখছো নন্দিনী কড়াইটি পরিষ্কার করছে। হ্যাঁ ভাই, তুই একটু জিভ দিয়ে চেটে দে যা। শালা কড়াই পরিষ্কার করছে সেটারও নাকি ব্লগ?
খাবারের রিভিউ করতে গেছিস না মানুষের, কোথায় গিয়ে জিজ্ঞাসা করবি দিদির সাইজ কেরাম? মানে মাছের কোথায় জিজ্ঞাসা করবি দিদি কতবার ঢালে? মানে জল তালে ডুব। তাই না, তোরা গিয়ে ঝগড়া লাগিয়ে দিচ্ছিস। শালা, তোদের থেকে আমার বাড়ির পিছনের মমতা পিসি অনেক ভালো। আমি কিন্তু 190 বলে দিচ্ছি। এখানে 5 কিলো চিকেন আছে। এত রান্না দেখে আমারই খিদে পেয়ে গেল। দাঁড়াও দাঁড়াও। হ্যালো হ্যালো কাকা, বলছি পরোটা হবে? পরোটা তো হবে, কোথা থেকে ফোন করেছেন? আমি তো মোবাইল থেকে ফোন করছি। আপনি লাড্ডু খান ওখানে বসে বসে। লাড্ডু? আসলে কাকা, আমার মুখ তো অত দূর পৌঁছায় না। আপনি আসবেন, আপনাকে অবশ্যই খাওয়াবো। আমার নাম ডিজে অরুণ। আমি আজকে অন ক্যামেরায় বলছি, এমনি হয় না, লুঙ্গিতে চেন সালা পাড়ার নেরিকুত্তা গুলো মনে ঠিক করে চেনে নেয় কে। কাকা আবার ডায়লগ মারায় ওয়ার্ল্ড ফেমাস। আমি সিনেমায় ডাক পেলে অবশ্যই যাবো। সিনেমা? সালা পাড়ার অ্যানুয়াল ফাংশনে স্টেজে উঠলে মুতে দেয়, কাকা আবার করবে সিনেমা। বলছি মুরো ঝাটা চেনো? ঘুগনি খেতে বাটি লাগে, চা খেতে ভার, বেশি বার বাড়লে পরে ভাঙবো তোমার। জনগণ পরিষেবার দোকান, মানে জনগণকে সুষ্ঠ পরিষেবা দেওয়ার লক্ষ্যে আমি এখানে দাঁড়িয়ে। শালা, ড্রেনের জলের সাথে 2 টাকার অ্যারারুট আর 2 টাকার ফুড কালার মিশিয়ে খাইয়ে মানুষদের পেটে 14টা বাজিয়ে দিয়ে সুস্থ পরিষেবা মারাও, তাই না? লোক বলে রং দেয় কান, ঘুগনি বলে রং দেয় না, মহাদেব দা দেয় না। এটা কিন্তু সত্যি, খাবারের সাথে সবাই 19-20 করে, কিন্তু যেই দোকানের সামনে কোনো ফুড ব্লগার চলে আসে অমনি এই কোয়ালিটির মাছ, যে কোয়ালিটির মাছ যে জিনিস আমি খাওয়াচ্ছি এখানে আমার দোকানে, আমি খাওয়াই, আমাদের জাবানি মাথায় উঠে গেছে। সাবধান দিদি, মাথায় উঠেছে উঠুক, অন্য কোথাও যেন না উঠে। আজকের ভিডিওটা একটুখানি, ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, বন্ধু বান্ধবী এক্স ওয়াই জেড সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।